স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। আমি চলে এসেছি ক্লাস সেভেনের একটা কোয়েশ্চেন বাঞ্চের নতুন ভিডিও নিয়ে, যেটা তোমরা অনেক কমেন্ট করছিলে যেই পেজ নাম্বারগুলো সেগুলোই মধ্যে থেকে কয়েকটা পেজ নাম্বার আমি আজকের ভিডিওতে সলভ করে দেবো। তো তোমরা থাম্বনেল তো দেখে বুঝতেই পেরেছো যে কোন কোন পেজ নাম্বার আমি সলভ করে দেবো। তো দেখো এখানে এই ফার্স্টে যেটা খুলে রেখেছি সেটা হচ্ছে 147 পাতা। তোমরা যদি দেখতে পাও দেখো এখানে তোমরা মেইনলি অনেকগুলো পেজ নাম্বার কমেন্ট করেছিলে, তো আমি বাছা বাছা কয়েকটা পেজ নাম্বার সেখান থেকে করিয়ে দিচ্ছি আজকে। তো 145 এসেছিলো কমেন্টে, 147, 147 এই কমেন্টটা একজন করেছিলে, তোমাদের মধ্যে একজন করেছিলে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো দেখো 145 নম্বর পাতা তো আমি অলরেডি সলভ করেই দিয়েছিলাম, সেটা প্লেলিস্ট থেকে তুমি দেখে নিতে পারো। তাছাড়া আমি লিঙ্কটা এই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। এবং 147 আর 147 যেটা আমার করা হয়নি সেটা আমি করিয়ে দেবো এই ভিডিওতে। তাছাড়া 166 পাতা আর 167 পাতাও আমি এই ভিডিওতেই সলভ করবো। দেখো এখানে কী আছে, ফার্স্টে 147 পাতায় যেটা আছে লেসন 11 রয়েছে দ্য অ্যাক্স, কার লেখা একটু দেখে নিই, আর কে নারায়ণ। তো এইটা একটু সলভ করে নিই আমরা। দেখো এক্সারসাইজে যাবো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ ডিড দ্য কার সাউন্ড ইটস হর্ন অ্যাট দি গেট। এইখানে দেখো প্যাসেজ অ্যান্সার রয়েছে, এই যে ওয়ান ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এই ব্র্যাকেট করা লাইনটা এখান থেকে এতটা তোমরা লিখবে। নাম্বার টু, হু ওয়াজ ভেলান, ভেলান ওয়াজ দ্য ওল্ড গার্ডেনার। নাম্বার থ্রি, হাউ ফ্রিকুয়েন্ট ডিড হি ওপেন দ্য হাউস। দেখো প্যাসেজে যাবো আমরা, এই যে দ্য থেকে লেখা স্টার্ট করবে এবং লিখবে দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিংস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, এতটা তোমরা লিখবে, দ্য থেকে গ্রোনিং অবধি লিখছো তোমরা এই নাম্বার থ্রি এর আনসারে। নেক্সট, হোয়াট উড হি ডু আফটার ওপেনিং দ্য হাউস, আনসারটা তাহলে হবে আফটার ওপেনিং দ্য হাউস ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন উইচ ব্লকড দ্য এন্ট্রেন্স। এই লাইনটা ঠিক আছে, এখানে আমি যা লিখেছি সেটা লেখার পর তোমরা এই লাইনটা লিখে দেবে। দেখো এর ফোর বলে আমি এখানে লিখে দিয়েছি। নাম্বার ফাইভ দেখে নিই আমরা, টু হুম ওয়াজ দ্য হাউস সোল্ড। দেখো দ্য হাউস এখানে ইজ আছে, আনসারে দেখো তোমরা করবে ওয়াজ, কারণ এখানে প্রশ্নে ওয়াজ দেওয়া আছে, তাই এখানে লিখবে দ্য হাউস ওয়াজ সোল্ড টু আ কোম্পানি, ফুল স্টপ। নেক্সট, হোয়াট ডিড ভেলান ডু আফটার হিয়ারিং দ্য হর্ন অফ আ কার অ্যাট দি গেট। আফটার হিয়ারিং দ্য হর্ন অফ আ কার অ্যাট দি গেট ভেলান, এরমভাবে তোমরা লিখবে আফটার হিয়ারিং। লেখার পর এই যেটা আমি আন্ডারলাইন করেছি সেটা এখানে পুরোটা লিখবে, লিখে ভেলান লিখবে। দেন আমরা যাব আমাদের প্যাসেজে, দেখো ভেলান অবধি আমরা লিখেইছিলাম আনসারে, তারপরে লিখবে হাবল্ড আপ উইথ দি কিজ, ঠিক আছে। তারপরটা দেখে নিই আমরা, হোয়াট ডিড ভেলান ডু টু ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, এইখান থেকে লেখা স্টার্ট করবে। দেখো আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি তোমরা যদি খেয়াল করো, এবং থার্ড ব্র্যাকেটটা ক্লোজ এখানে হয়েছে, তো এটা এই দু লাইন জুড়ে আনসার হবে, এই দু লাইন জুড়ে পুরোটা আনসার হবে এইটার। তাহলে তোমরা এটা পুরোটা দু লাইন লিখে দিও, এই দু লাইন ঠিক আছে, আমি আর পড়ে শোনালাম না, এই দুটো লাইন তোমরা লিখে দিও। তারপরে দেখি নাম্বার এইট, হোয়াট ডিড ওয়ান অফ দি সন্স অফ দি ওল্ড মাস্টার টেল ভেলান, আনসারটা আমরা কীভাবে স্টার্ট করবো, প্রশ্ন দেখেই স্টার্ট হবে। ওয়ান অফ দি সন্স অফ দি ওল্ড মাস্টার টোল্ড ভেলান, টোল্ড কেন হলো কারণ এখানে ডিড রয়েছে তাই পাস্ট টেন্স করলাম, টোল্ড ভেলান হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ কমা ওল্ড ফেলো। আশা করছি বুঝতে পারছো দেখো তোমরা। তো এটা ছিল আমাদের কোশ্চেন আনসার এবং পেজ নাম্বার 146। এরপর আমরা যাব নেক্সট এক্সারসাইজের এইটারই এবং পেজ নাম্বার 147-এর। তাহলে চলো দেখে নিই আমরা 147 পাতা। দেখো 147 পাতা আমি খুলে নিয়েছি, এখানে ট্রু ফলস দিয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে দেখে নিই আমরা এক এক করে, ফার্স্টে হচ্ছে ওপেন দ্য স্মল গেট ফর দ্য কার ফলস, এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা একটু দেখে নিই প্যাসেজ থেকেই। দেখো এই যে বিয়ের ওয়ান বলে লেখা, ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, ওইখানে প্রশ্নে বলেছিল
গেটটা ছিল ছোট, কিন্তু না, গেটটা ছিল বড়। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই নাম্বার টু। দ্য কিজ ওয়ার উইথ ওয়ান অফ দি সন্স অফ দি ওল্ড মাস্টার অফ দি হাউস, এটা হবে ফলস। আচ্ছা, এই সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু এই প্যাসেজে নেই, অর্থাৎ এই প্যাসেজটাতে নেই, কিন্তু আমি দেখেছি অনেকটা পাইনি, এতে নেই, আছে এতে, অর্থাৎ পরের প্যাসেজটাতে। এখানে আমি পেয়েছি, তো আমি এখান থেকে সেটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, এই যে দেখো, আমি বিএ টু বলে 40 বলে লিখে দিয়েছি, কারণ এটা দেখো 40 নম্বরের এক্সারসাইজ ছিল, যেহেতু সে কারণে আমি এখানে 40 বলে উল্লেখ করে দিয়েছি। তো এই জিনিসটা হবে সাপোর্টিং স্টেটমেন্টের, দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। ঠিক আছে, এরপর দেখে নিই আমরা নাম্বার থ্রি। ভেরি রেয়ারলি হি ওপেন্ড দ্য হাউস অ্যান্ড সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড, এটা হবে ট্রু। আচ্ছা, এইটার সাপোর্টিং স্টেটমেন্ট আমি পুরো খুঁজলাম তোমার দুটো প্যাসেজে, বাট আমি কোথাও পাইনি এটা। তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই এটা করে নিও, তোমাদের টেক্সট বইতে হতে পারে, কিন্তু এইখানে এই প্যাসেজ বা এই প্যাসেজ কোনোটাতেই কিন্তু এটা আমি দেখতে সেরম পাইনি। সেরম আমি কোনো ডিরেক্ট সাপোর্টিং স্টেটমেন্ট বা ডিরেক্ট অ্যান্সার তো পাইনি, কিন্তু আমি একটা লাইন পেয়েছি যেটা আমি এখানে সাপোর্টিং হিসেবে ইউজ করেছি, কারণ লিখতে হবে তাই আমি একটু লিখেছি। সেই জিনিসটা একটু মিল খাচ্ছিল, যার জন্য এখানে আমি লিখে দিয়েছি। সেটা নাও হতে পারে কিন্তু, কারণ ওটা ডিরেক্ট নয়, তো কাছাকাছি ছিল বলে আমি ওটা লিখে দিয়েছি। দেখো, এখানে আমি দেখাই যদি প্যাসেজে, এই 40 নাম্বার প্যাসেজটাতে যাবে, এবং বিএসসি দেখো এখানে আমি উল্লেখ করেছি, এই যে কোথা থেকে স্টার্ট হচ্ছে দেখে নাও তোমরা। এই যে দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ জাঙ্গল, তাহলে এই লাইনটা আমি দেখো ব্র্যাকেট করা লাইন এখানে ইউজ করেছি। দেখো এই লাইনটা, দে থেকে জঙ্গল অবধি এই লাইনটা কিন্তু আমি এখানে লিখেছি সাপোর্টিং হিসাবে, তোমরা লিখতে পারো এটা, কিন্তু এটা কিন্তু ডিরেক্ট অ্যান্সার নয়। ঠিক আছে, তাও দিতে হবে, এটা একটা কাছাকাছি মিল খাচ্ছিলো, যার জন্য তোমরা এটা দিতেও পারো। তারপর আমরা দেখে নিই নেক্সট কী দেওয়া আছে। এরপর দেখো কী দেওয়া আছে, এরপর দেওয়া নাম্বার ফোর, সাম উইক পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন, এটা হবে ফলস। এর একটু সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেবো আমরা। দেখো, সাম মাইটি পারসন লুক ভেলান আপ অ্যান্ড ডাউন, এই যে এখান থেকে স্টার্ট হবে, এই যে বিয়ের ফোর ব্র্যাকেট করা আছে, এই লাইনটা তোমরা লিখবে, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, এখান থেকে এত অবধি তোমরা লিখে দিচ্ছ। নেক্সট আমরা দেখে নিই 41-এর যে প্যাসেজটা রয়েছে তার এক্সারসাইজগুলো দেখবো একটু। এই প্যাসেজটার ব্যাপারে একটু আমি বলে দিতে চাই যে এই প্যাসেজে কিন্তু অনেকগুলো, মানে এই প্যাসেজটা যাতে তুলে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজের কিন্তু অনেকটাই মিল নেই, মানে ম্যাক্সিমাম 90-95% মিল এখানে নেই। এই যে সেন্টেন্সগুলো ট্রু ফলসের জন্য দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে সেরকম পাওয়া যাচ্ছেই না, পেলেও কিন্তু খুবই কম, যার জন্য একটু প্রবলেম হয়েছে। তো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা বুঝতেই পারবে। কাছাকাছি যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি এখানে দাগিয়েছি, এবং যেটা একদমই পাইনি সেটা আমি পারিনি দিতে, তোমরা টেক্সট থেকে যদি পাও অবশ্যই লিখে নিও। ভেলান ওয়াজ আ ভেরি সিম্পল ম্যান, এটা হবে ট্রু। এইখানে দেখো নাম্বার এর ওয়ান যেটা, সেটা কিন্তু একদমই এখানে উল্লেখ করা কোথাও নেই যে তিনি সিম্পল ম্যান ছিলেন, এটা কিন্তু কোথাও লেখা নেই। তো এখানে আমরা যদি লিখতে চাই তাহলে কিন্তু লিখতে পারি প্যাসেজ অনুযায়ী। এই ফার্স্ট লাইনটা, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, এই লাইনটুকু আমরা এখানে সাপোর্টিংয়ে দিতে পারি, তো তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। হি ওয়াজ নট হ্যাপি ওয়েন হিজ মাস্টার ডায়েড, এটা হবে ফলস। এর একটু দেখে নিই, এই যে হোয়াট ইজ টু হ্যাপেন টু দি গার্ডেন অ্যান্ড টু মি, ঠিক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব দুঃখিত ছিলেন, তিনি হ্যাপি ছিলেন না। এটা হচ্ছে নাম্বার টু এর সাপোর্টিং স্টেটমেন্ট। থ্রি দেখে নিই, এভরি ওয়ান ডাজ নট লাভ গার্ডেন, এটা হবে ফলস। Everyone does not love garden, এটা হবে ট্রু, সরি, সবাই গার্ডেন পছন্দ করে না, এটা হবে ট্রু, ফলস হবে না, এটা তোমরা কারেকশন করে নাও, ট্রু হবে এটা। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমি এখানে কোথাও পাইনি, এর কাছাকাছিও আমি কিছু পাইনি, যার জন্য আমি এটা দিতে পারিনি। তোমরা যদি টেক্সট বই থেকে পাও অবশ্যই লিখে নিও। নাম্বার ফোর, দ্য কন্ডিশন অফ দি হাউস ওয়াজ ভেরি ব্যাড, ট্রু। দেখো এই যে নাম্বার ফোর, নো ওয়ান রিমেইন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এখান থেকে এতটা এর অ্যান্সার, এ সরি এর অ্যান্সার। নাম্বার ফাইভ দেখে নিই,
ভিলেন ওয়াজ দ্য ইনচার্জ অফ দি হাউস ফলস, তিনি গার্ডেনার ছিলেন, গার্ডেনার অফ দি হাউস ছিলেন, ইনচার্জ অফ দি হাউস ছিলেন না। তো এখানে দেখে নিই আমরা, কাছাকাছি একটা আমি পেয়েছি। দ্য মোমেন্ট দে স ভিলেন দে সেড ওল্ড গার্ডেনার, এটা ঠিক আছে। নাম্বার বি দেখো, লুকড থ্রু আ ন্যারো অ্যাপিচার, এটা হবে পিপড। তারপরে দেখো কী দেওয়া আছে এখানে, এরপরে যেটা আছে ক্লিনড বাই হার্ড রাবিং, এটা আমি পাইনি, এটা সিনোনিম বা এরম টাইপেরই ওয়ার্ড কিন্তু আমি এখানে পাইনি। তোমরা যদি পাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমি নেক্সট যেটা রয়েছে সেটা একটু বলে দিই, আ পার্সন হু রেন্টস প্রপারলি ফর আ ল্যান্ডলর্ড, এটা হবে টেন্যান্টস, টেন্যান্টস বা টেন্যান্টস যা কিছু বলতে পারো, টেন্যান্টস মেনলি ভাড়াটিয়া যাকে বলে। প্যাসেজও দেখলে তোমরা দেখতে পাবে উল্লেখ করাই রয়েছে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, নাম্বার টুটা বিএড টু, এটা তোমরা করলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, তাহলে সবার হেল্প হবে, ঠিক আছে। এটা হলো আমাদের পেজ নাম্বার 146 এবং 47। এরপর যাবো আমরা নেক্সট পেজ নাম্বার, এরপর দেখো আমাদের নেক্সট পেজ নাম্বার যেটা আছে 165 পাতা, দেখো এরপর 165 পর করবো আমরা 166 পাতা। ফার্স্টে আমরা 165 দেখে নিই। 165 করার আগে দেখো ওর প্যাসেজটা যদি দেখি আমরা, তাহলে আমরা 164 আমাদের যেতে হবে, কারণ 165 যে প্যাসেজটা রয়েছে সেটা কিন্তু 164 পাতায় রয়েছে। তো এখান থেকে আমরা স্টার্ট করি। এখানে দুটো কোশ্চেনও রয়েছে, শূন্যস্থান ফার্স্টে দেওয়া রয়েছে, দ্য অর্ডিনারি মেন অফ ডেভেলপড কান্ট্রিজ আর, দেখে নিই আমরা। দেখো এর ওয়ান বলে আমি লিখেছি, মাচ পুয়ারার দ্যান দ্য অর্ডিনারি মেন, এটা হবে আনসার এখান থেকে এতটা। নাম্বার টু, নো রিয়েল প্রোগ্রেস ক্যান বি মেড আনলেস অ্যাজ লং অ্যাজ দি কমন পিপল রিমেইন পুয়ার, এই লাইনটুকু, ঠিক আছে। নেক্সট পাতা অর্থাৎ 165 পাতা এবার যাওয়া যাক। নাম্বার থ্রি দেখে নিই, দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স ইজ, প্যাসেজে চলে যাই আমরা, অ্যাজ লং অ্যাজ দ্য কমন পিপল রিমেইন পুয়ার, এই যে ব্র্যাকেট করে দেখো, এই যে এই লাইনটা লিখবে। নাম্বার ফোর, আওয়ার ওয়ার্কার্স লিড আ মিডল ইনকাম গ্রুপ। নাম্বার ফাইভ, দ্য প্রাইমারি নিড অফ আওয়ার কান্ট্রি, প্যাসেজটা দেখে নিই আমরা, ইজ টু রিডিউস ওয়ান্ট অ্যান্ড ডিস্ট্রেস অফ আর পিপল, এই যে এই লাইনটা, এর ফোর বলে লেখাও আছে, দেখে নাও তোমরা। এরপর আছে নাম্বার বি, এটা মেইনলি বলেছে আমাদের সিনোনিম বা সেম ওয়ার্ড খুঁজতে প্যাসেজ থেকেই। ইম্পর্টেন্ট হবে কমন, রিকোয়ারমেন্ট নিড, ডেভেলপমেন্ট প্রোগ্রেস, কালটিভেটর, গ্রো ফুড, কম্পিলড, বাউন্ড, এগুলো কিন্তু তোমরা ইচ্ছা মতো লিখতে পারবে না, এইগুলো ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্যাসেজ থেকেই নিয়েছি। নাম্বার ফোরটিন, একখানা প্যাসেজ রয়েছে সেটা একটু দেখে নিই, হু ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া, দেখো এর ওয়ান এই যে ফার্স্টেই রয়েছে, বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া, এটা লিখে দেবে। নাম্বার টু, ইন উইচ ইয়ার ডিড হি ডাই, হি ডাইড ইন 1530 AD, এটা লিখবে। নাম্বার থ্রি, হোয়াট ওয়াজ হিজ রিয়াল নেম, এই যে দেখো এর থ্রি বলে দেওয়া, হিজ রিয়াল নেম ওয়াজ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এইটুকু। নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাবর, বাবর মিনস লায়ন, শুধু এইটুকুই লিখবে, আর কিছু লেখার দরকার নেই। ওয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ পানিপথ ফট, দ্য ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন 1526। তারপর আছে নাম্বার বি, ট্রু ফলস, ইব্রাহিম লোদি ডিফিটেড বাবর ফলস, দ্য ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস ইন 1526 AD, ট্রু, বাবর ওয়াজ ড্রিভেন আউট অফ ফারগানা বাই হিজ ফাদার, ট্রু, সরি ফলস, হি ইউজ টু ড্রিম অফ কনকিউরিং ওয়েস্ট ইন্ডিজ, ফলস, হি অ্যাসেন্ড দ্য থ্রোন অফ দিল্লি ইন 1526 AD, ট্রু, দেখে নাও একবার এই যে। তো এখানে আমাদের 165 শেষ হলো, এরপর আমরা যাবো 166 পাতায়, নেক্সট পাতায়। 166 পাতা খুলেছি আমি, এখানে মেইনলি কলাম এ কলাম বি ম্যাচ করতে বলেছে, খুবই ইজি, জাস্ট একটা র্যান্ডম ওয়ার্ড দিয়ে এখানে করা রয়েছে, কোনো প্যাসেজ থেকে নেওয়া বা কিছু অন্য কিছু নয়। কিংডম দেখো, ফার্স্টে কিংডমের সাথে কী হবে, কান্ট্রি রুলড বাই এ কিং অর কুইন, দেখা পর দেখে নিই আমরা কী দেওয়া আছে। পেটার্নাল হবে ফাদারলি, দেখো নাম্বার টু, ডিফিটেড কী হবে, এই যে নাম্বার থ্রি দেখো ওভারকাম, এনিমিজ হবে ফোর্স, নাম্বার ফোর,
আর রিজাইন্ড হবে রুলড ফাইভ, ঠিক আছে? তাহলে ফাইভ থ্রি ফোর টু ওয়ান। তারপরে দেখো আর এখানে এরপরে দেখো যে প্যাসেজটা রয়েছে ওটা একটু দেখে নিই আমরা। ফার্স্টে আছে কজ ইফেক্ট, কজ ইফেক্টের মধ্যে এফেক্ট দেওয়া আছে, ফার্স্ট এটা কজ করতে হবে। তাহলে কজের জন্য দেখো আমরা এখানে অ্যানসারটা দেখে নিই, এর ওয়ান বলে লিখে দিয়েছি আমি, ব্র্যাকেট করা রয়েছে। ওয়ান মর্নিং সাম ফাইল সেট অন হিজ লাঞ্চ, দেয়ার ওয়ার টেন অফ দেম, এটা হবে কজ। কজের মধ্যে তোমরা এই ব্র্যাকেট করা লাইনটুকু লিখবে। নাম্বার টু, জেম ওয়াজ প্লিজড, তাহলে এফেক্ট কি হবে এটার? আই কিলড সেভেন রজেস উইথ ওয়ান ব্লো, হি সেড টু হিজ ফ্রেন্ডস, এই লাইনটুকু লিখবে এখানে। নাম্বার থ্রি দেখো, বা সি বলতে পারো, এফেক্ট দেওয়া রয়েছে, আমরা কজ লিখেছি, কিং হ্যাভ হার্ড দ্যাট ইউ কিল সেভেন রজেস উইথ ওয়ান ব্লো, কিং হ্যাভ লেখার পর তোমরা এখান থেকে লিখবে এতটা। এরপর নাম্বার বি, কোশ্চেন আনসার রয়েছে, ইউ রজেস হু সেড দিস অ্যান্ড টু হুম, জেম সেড দিস টু ফ্লাইজ হু স্যাট অন হিজ লাঞ্চ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রজ মিন, রজ মিনস বিহেভিং ডিফারেন্টলি ফ্রম আদার সিমিলার পিপল, তাহলে রজ মিন কি হচ্ছে আমাদের, বিহেভিং ডিফারেন্টলি ফ্রম আদার সিমিলার পিপল, তো এটাই হচ্ছে মেন মিনিং, যার জন্য আমরা এটাকে অ্যাপোস্ট্রফি ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। নাম্বার সি, মেক সেন্টেন্স বলেছে, উইকড উইক দিয়ে একটা মেক সেন্টেন্স করেছি, সি হ্যাড আ উইকড কেস অফ ফুড পয়জনিং, এটা তোমরা যা খুশি করতে পারো, তোমাদের ইচ্ছা মতো চেঞ্জও করতে পারো। লাস্ট কি আছে, ব্লো ব্লো দ্য হর্ন সো দ্যাট কার উইল লেট আস পাস, ঠিক আছে? এটাই ছিল 166 পাতা। তো এখানে আমি ভিডিওটাও শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে অবশ্যই অবশ্যই ক্লিক করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।